We are the student of DSMS. আমরা একটি ফেসবুকের গ্রুপ। আমরা প্রতিদিন ক্লাস নিয়ে থাকি প্রথম বর্ষ এবং চতুর্থ বর্ষের জন্য। তবে প্রতি রবিবারে আমরা হোমিও কাননে একটি করে আলোচনা করে থাকি, যারা পাশ করেছেন ডাক্তার হিসাবে আছেন অথবা আমার থেকে যারা বাক্স কিনে নিয়েছেন 3,000 টাকা দিয়ে শেষ বাক্স, অর্থাৎ 100টা পদ এবং 390টা আইটেম পাওয়া, তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই আলোচনা। সেই আলোচনার 2টা লেকচার হয়ে গেছে, সেই লেকচারগুলো আপনারা দেখবেন হোমিও কারণে, এবং সেই অনুপাতেই আমার এই আলোচনা। আজকের আলোচনাটা একটু অন্য প্রসঙ্গ, অর্থাৎ আমরা যে 3,000 টাকা দিয়ে বাক্স করলাম, কেন করলাম এবং সেখানে কি ওষুধ আছে, কেন আছে, কিভাবে আমরা ব্যবহার করব, কেন আমার এই চেষ্টা। আমার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে ডাক্তার তৈরি করা। সেই উদ্দেশ্যেই আমার এই আলোচনা। যাই বলেন, আপনারা আলোচনা বলেন, সমালোচনা বলেন, ক্লাস বলেন, এইটুকু আলোচনা করি আপনাদেরকে প্রয়োগ শেখাবার জন্য। অন্য কিছু শেখাবার সময়, সুযোগ অথবা বিস্তৃত আলোচনা এখানে করার সুযোগ নেই। তাহলে আমি চলে আসি আমার এই আলোচনার বিষয়বস্তু। আমি আশা করব আগামী 5, 9, 11, 21 বর্ষে, অর্থাৎ রবিবার রাত্রে 10টা আপনারা DSMS, উই আর দি স্টুডেন্ট অফ DSMS এই গ্রুপে আপনারা এই লেকচারটি দেখবেন এবং দেখার সুযোগ হবে। তাই আমরা সেই আলোচনায় চলে আসি। এই বাক্সটার ভিতরে কি আছে? বাক্সটার ভিতরে 43-45টা ওষুধ আছে, এবং সেই ওষুধগুলো ম্যাক্সিমাম, অর্থাৎ অধিকাংশ ওষুধগুলো ক্রনিক মায়াজমের উপরে, অর্থাৎ আমরা যে ক্রনিক মায়াজম পড়াচ্ছি সেখানে এই ওষুধগুলো অন্তত 30টা মেডিসিন ক্রনিক মায়াজমের উপরে আছে। আমি এই আধা ঘন্টার ভিতরে চেষ্টা করব আপনাদেরকে ছোট্ট একটা কথা শেখাতে, অর্থাৎ যদি আমি 30টা বাদ দিই আর থাকে ওষুধ 15টা, এই 15টা নিয়ে আজকে আমি আলোচনা করব। সেখানে এই ওষুধগুলোকে ভাগ করা আছে, কেন আমরা চতুর্থ বর্ষে আমরা ক্রনিক মায়াজম পড়ে ক্রনিক ডিজিজগুলো, চিররোগগুলো চিকিৎসা করার সুযোগ, অর্থাৎ চিকিৎসা করতে শুরু করব। অর্থাৎ আমার উদ্দেশ্য ডাক্তার তৈরি করা এবং চিররোগ ভালো করা। চিররোগ বলতে আমি এইটুকু বুঝবো, আমি ডায়াবেটিস নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ চিররোগের ভিতরে পড়ে, ক্যান্সার নিয়েও আলোচনা করব, সেটাও চিররোগের মধ্যে পড়ে, আর কঠিন কঠিন রোগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেটা অপারেশনযোগ্য সকল রোগ আমরা যেন সহজে চিকিৎসা করতে পারি। যাই হোক, আমি বিস্তৃত আলোচনা যাব না, আমি এখন চলে আসি আমার এই 45টা মেডিসিনের ভিতরে আমি 30টা বাদ দিয়ে দিলাম, যেগুলো ক্রনিক মায়াজম, যেগুলো আমি চেষ্টা করব আপনাদেরকে টাইম টু টাইম এক একটা করে ক্লাস নিয়ে আলোচনা করতে। আজকে আমি আলোচনা করব অন্য কিছু না, ওষুধগুলোর ভাগ বুঝে আমরা কীভাবে প্রয়োগ করতে পারি। আমি 15টা মেডিসিন নিয়ে আজকে আলোচনা করব। আমি আশা করব এই আধা ঘন্টার ভিতরে আপনারা 15টা মেডিসিন রপ্ত করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন, এবং আমি কী অভিজ্ঞতা হয়েছে সেটা আমি একটু বর্ণনা করব। তাইলে আমরা আসি, 30টা ওষুধের আর নাম বললাম না, এই 15টা ওষুধের মধ্যে আবার আমি 3 ভাগে ভাগ করেছি। ভাগগুলো শুনেন এবং লক্ষ্য করেন, আমাদের উদ্দেশ্য একটা। এই উদ্দেশ্যে আমি ছড়া দিয়ে থাকি, ছড়াগুলো প্রতি সপ্তাহে 2টা করে ছড়া দিই, এবং ছড়াগুলো আমার বাক্সের ওষুধ থেকে আলোচনা। আমি আবার বাক্সের বাইরে ওষুধ আলোচনা করি না, কারণও আছে। আমার কারণ একটাই, বাক্সের ভিতরে ওষুধগুলো যদি আমরা রপ্ত করতে পারি, তারপরে এটা যদি শিখি, প্রয়োগ করি, দেখি, তারপরে ওষুধ আরও বহু আছে, ওষুধের কোনো শেষ নাই। হোমিওপ্যাথিতে ওষুধ আছে, ডাক্তার নাই। সেই সুবাদেই আমি ডাক্তার তৈরি করার চেষ্টা করছি, অর্থাৎ আলোচনার একটাই লক্ষ্য, আমি কি করে ডাক্তার বানাবো, কত তাড়াতাড়ি আপনারা হোমিও চিকিৎসা দিয়ে চিকিৎসা করতে পারেন, সেই সুবাদে আজকে আমার আলোচনা। তাহলে চলে আসি, প্রথমে আসি আমাদের 15টা মেডিসিন নিয়ে আলোচনা করব। আমরা বাক্স সম্বন্ধে জানলাম, বাক্স সম্বন্ধে অভিজ্ঞতার কথা বললাম, আরও একটু টুকটাক করা বলে যাই, বাক্সতে আমরা যে চিররোগের ওষুধগুলো পড়িয়েছিলাম, অর্থাৎ মায়াজমের, সেখানে 20টা মেডিসিন পড়িয়েছিলাম। ফার্স্ট ইয়ারে 9টা ছিল, ফোর্থ ইয়ারে 9টা ছিল, আর ওই বাক্স থেকে আমরা আলোচনা করেছি 2টা ওষুধ। সেই 2টা ওষুধ কি? আমার মনে হয় বেরাটাকার্বার ফসফরাস, এই 2টি আমরা আলোচনা করেছি আমাদের ওই ক্রনিক মায়াজম পড়াইতে গিয়ে। কিন্তু আমাদের একটা লক্ষ্য আছে, তাহলে আজকের লক্ষ্যটা কি? আজকের লক্ষ্যটা হচ্ছে এই 20-25 মিনিটের ভিতরে আমি অন্তত 15টা মেডিসিন সম্বন্ধে একটা ধারণা দেব।
বিস্তৃত আলোচনা করার সুযোগ নেই। আমরা কী করে ওষুধগুলো মনে রাখবো সেই সুবাদে আমি টুকটাক করে আলোচনা করতেছি। তাহলে যেই 30টা মেডিসিন ক্রনিক মাদম সেগুলো আমরা তুলে রাখলাম, সেগুলো আলোচনা করব পরে এবং আমরা বিস্তারিত আলোচনা করব, এগুলোও আমরা আলোচনা করব। তবে আজকে মনে রাখার কৌশল, 10টা মেডিসিন আমি প্রথমে আলোচনা করছি, আর 2টা মেডিসিন হলো ভারতীয় ভেষজ বলা হয়, সেই 2টার নাম হলো কালো মেঘ আর এলিয়াম সেরেভা, অর্থাৎ তুলসী আর কালো মেঘ আমরা যেটা বলে জানি, এই 2টা মেডিসিন হলো ভারতীয় ভেষজ, এগুলো তোমরা সবাই ব্যবহার জানো। তারপরে চলে আসি ওষুধগুলো কী কী, প্রথমে 10টা ওষুধের কথা বলি। 10টা ওষুধ হচ্ছে এলিয়াম শিপা, আমি একটা একটা করে আলোচনা করে যাই, তাহলে মনে রাখতে হবে। এলিয়াম শিপা বলতে আমরা বুঝবো একমাত্র মেডিসিন যেটা নাকে এবং সর্দির জলে, অর্থাৎ হাঁচি এবং নাকে অনবরত পানি পড়ে এবং সেই পানিতেই আমরা লক্ষ্য করে এই ওষুধের কথা মনে রাখতে পারি। এলিয়াম শিপার একটাই ব্যবহার, আর টুকটাক ব্যবহার আছে যেগুলো আমরা মনে রাখলেও চলবে, না রাখলেও আমরা সর্দি দেখলেই আমরা চিন্তা করবো এলিয়াম শিপাটা হয় কি না, তার লক্ষণগুলো তোমরা ম্যাটেরিয়াল মেডিকেলে একটু পড়ে দেখার চেষ্টা করবে। তাহলে 1 নম্বর মেডিসিন আমার শেষ, এলিয়াম শিপা বলতে আমরা বুঝবো সর্দি হাঁচি নাকে জল চোখে জল, এই দৃষ্টি হলেই আমরা এই ওষুধটার কথা মনে রাখতে পারি। দ্বিতীয় হলো অ্যাপোসাইনা। দেখো এই ওষুধটা বহুল ব্যবহৃত নয়, এটা দেওয়ার কারণও একটা আছে, আমি আরও একদিন বলেছিলাম, কারণ একটাই, আমি 2টা কিডনি ফেল করা রুগীকে ভালো করেছি, সেই সুবাদে তোমাদেরকে এটা দিলাম, তোমরা একটু দেখে পড়ে মনে রাখার চেষ্টা করবে, অর্থাৎ কিডনি ফেল রুগীর এই ওষুধ আসে কি না। দেখো ওষুধ তো 5-6টা আছে, এই 5-6টার ভিতরে যদি একটা ওষুধ বেছে তুমি প্রয়োগ করতে পারো, বিউটিফুল রেজাল্ট পাওয়ার চেষ্টা করবে। আমাদের 50% পদ্ধতির প্রয়োগ করে যে সকল রিপোর্ট আমার কাছে আসতেছে আমি অবাক হচ্ছি। আমি জানি না আগামী দিন আমার এই ডাক্তারেরা যারা আমার এই বাক্স থেকে ওষুধ ব্যবহার করছেন তারা যে কতটুকু আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, আমি চিন্তা করলে খুব আনন্দ আমার মন ভরে ওঠে। আমি এই কথা বলতে পারি যে হ্যাঁ আমার ডাক্তারের সংখ্যা কম, যারা আজকেও একজন আমাকে, আমি না আলোচনা ওইদিকে যাবো না কারণ আমার এই 15 মিনিটে আলোচনাটা শেষ করতে হবে। তাহলে অ্যাপোসাইনামটা কী, অর্থাৎ কিডনির উপরে রোগে ফেল করলে আমরা অ্যাপোসাইনামের কথা চিন্তা করবো, যেটা আমি 2টা কিডনি ভালো করেছি সেই সুবাদে তোমরা একটু পড়বে, এটা কোনো গভীর ক্রিয়া নয়, দীর্ঘ ক্রিয়া নয় এবং এটার এত আলোচনা করার বিষয়ও না, এটার ব্যবহারও অনেকে জানে না, হয়তো আমি পরে সে সময় ব্যবহার করছি করে 2টা কিডনি ফেল রুগীও ভালো হয়েছে, সেই সুবাদে তোমাদের এই লিস্টে আমি দিলাম, এটার কোনো বেশি ব্যবহার নাই। তাহলে এই 2টা ওষুধ মনে থাকবে, একটা কি, একটা হচ্ছে সোদের আর একটা হচ্ছে সর্দি, তাহলে 2টা ওষুধ শেষ। তৃতীয় নম্বর আসছে, অর্থাৎ চতুর্থ বর্ষের আমরা যারা পাশ করে বসে আছি তাদের উদ্দেশ্যে যে বাক্সটা করেছি সেই বাক্সের বর্ণনাই দিচ্ছি, অন্য কিছু না। চলে আসি আর্সেনিক সালফ্লাভাম, এটাও একমাত্র মেডিসিন আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেচিতে, এটার আর কোনো ব্যবহার নাই, সুতরাং এই এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। সেচি রোগ দেখলে আমরা এটা প্রয়োগ করব, তার অর্থ এই কথা নয় যে লক্ষণ ছাড়া আমরা ওষুধ দিতে পারি না, লক্ষণ যদি পাও ওয়েল অ্যান্ড গুড, লক্ষণে যাও, আর লক্ষণ না পেলে আমার এই আর্সেনিক সালফ্লাভাম তোমরা ব্যবহার করতে পারো। কোথায়, সেচি রোগে, এবং আমিও অনেকগুলো সেচি রোগের চিকিৎসা করেছি, তবে হয়তো যাদের বেশি হয়ে যায় তাদের ভালো করতে দীর্ঘ সময় প্রয়োজন, এই সময় মানুষ হয়তো আমাদেরকে দিবে না, আর বয়স বেশি হয়ে গেলেও অনেক সময় ভালো হইতে সময় লাগে। আমি চাইবো যে তোমরা কত তাড়াতাড়ি এটা করতে পারো সেই চেষ্টায় তোমরা করবে। চলে আসে 3 নম্বর শেষ, তারপর আরেকটা ওষুধ স্পাইডোফার্মা, যেটা নিয়ে একদিন আলোচনাও করেছিলাম, এটাকে একটা কথা মনে রাখবে, অক্সিজেনের লেভেল ঠিক করার জন্যেই এটা। আর কি বলছিলাম, একটা ক্যান্সার রোগীকে আমি ভালো করেছিলাম, তারপর সে 3 দিনের দিন মারা গেছে, সেটাও অন্য কথা, কিন্তু হয়তো এই ওষুধটা বহুল ব্যবহার তোমরা করবে কখন, অক্সিজেন লেভেল যখন কমে আসবে, তাহলে এই ওষুধটা নিয়ে মনে রাখার কোনো, তাহলে আমার 4টে ওষুধ চলে গেল, অর্থাৎ অক্সিজেন কমার, সোদরোগের, তারপরে সর্দির আর সেতির, তাহলে 4টে ওষুধ শেষ আমার আলোচনা, আমার মনে হয় তোমরা মনে রাখার চেষ্টা করবে। এভাবে আমরা ওষুধগুলো মনে রাখতে হবে, একটা একটা লক্ষণ দিয়ে মনে রাখতে হবে এই ওষুধটা এই কাজে আমি ব্যবহার করেছি, সেই সুবাদে এখানে বলা হয় সংস্কার মুক্ত মন, আমরা সেরকমভাবে ট্রিটমেন্ট করা উচিত না, আমাদের ওষুধগুলো মনে রাখার জন্য এই কথাটা বলছি। তুমি কোথাও বলছো আর লক্ষণ নাই আমি দিয়েছি, আমি সে কথা বলবো না, লক্ষণ চেষ্টা করবে তারপরেও এই ওষুধগুলো দিয়া দেখতে পারো আমি ফলাফল পেয়েছি, তোমরাও পেতে পারো। 50% পদ্ধতির অঘটন ঘটবে তোমাদের হাতে, সেই জানার জন্যই সেই আমার ইচ্ছা যে তোমরা ডাক্তার হয়ে আমাকে জানাও যে আমি এই এই চিকিৎসা করেছি, অনেকে জানাচ্ছে আমি খুব খুশি হচ্ছি। আচ্ছা চলে আসি 5 নম্বর ওষুধ হচ্ছে মার্বেলিনাম, অর্থাৎ এটা
হামের কুফলে আমরা ব্যবহার করতে পারি, অন্য কোনো ব্যবহার এটা নাই। হামের কুফলে কী কী রোগ সারে এটা যদি বিস্তৃত কোনো দিন আলোচনা করতে পারি তবে ব্যবহার হয়। তোমরা অর্থাৎ হাম রোগের কুফল, হাম রোগ কারো হয়েছে তাকে অন্তত 3 বোতল ওষুধ দিয়ে তাকে এটা থেকে মুক্ত করার চেষ্টা করবে। তোমরা জানো না হামের কুফলে কী কী হয়। আমি আজকে বলছি হামের রুবেলে বন্ধা হয় অর্থাৎ বাচ্চা কাচ্চা হয় না, খেয়াল রাখবে, পুরুষরা যেমন মহিলাদেরও তেমন। হ্যাঁ, আমরা রোগটা সেরে যায় কেন, সেটা হচ্ছে পালস আমরা অনেক সময় দিয়ে থাকি, সেই কারণে মহিলারা অনেক ভালো থাকে। কিন্তু পুরুষদের যদি কোনো কারণে এই ট্রাভেল সৃষ্টি হয়, স্পারাম না থাকে, অতীত ইতিহাস জেনে হামের উপরে এই হামের ওষুধটা দেওয়ার চেষ্টা করবে। আমি বহু রোগীকে এটা দিয়ে ভালো করেছি, সেই সুবাদেই এটা আলোচনা। আর কি আর আলোচনা হচ্ছে এই হামের ওষুধটা, হামের চিকিৎসা প্রথম থেকে তুমি যদি দাও একদম 2-3 বোতলে ভালো, অর্থাৎ আমি বলবো যে 3-4 বোতল ম্যাক্সিমাম, 2 বোতলে ভালো হয়ে যায়, 3-4 বোতল দিবা তার যেন কুফল সহ নষ্ট হয়ে যায়, এই ওষুধটার কথা মনে রাখবা। অর্থাৎ হাম রোগ দেখলে আমরা এই কথা মনে রাখবো। তাইলে আমার 5 নম্বর শেষ, চলে আসি। তারপর আছে কি 6 নম্বর, রেটেনহিয়া, যেমন যেটা সচরাচর খুব একটা বেশি ব্যবহার নাই, আমরা যেখানে এই অশ্বরোগের ট্রাভেলস দেখব, জ্বালা এবং ব্যথা যদি থাকে আমরা রেটেনিয়া ব্যবহার করতে পারি, এছাড়া আর বেশি ব্যবহার এটা হয় না। কারণ ওষুধগুলো এভাবে যদি মনে রাখ ভাগ করে না রাখো তাইলে এত বিস্তারিত ওষুধ পড়ে মাথা থেকে তখন তুমি চিকিৎসার কথা চিন্তা করতে পারবে না। আমরা চাচ্ছি চিকিৎসা কীভাবে করবো, এই জন্য ভাগ করে নিচ্ছি, এই জন্য ওষুধগুলোকে বিস্তৃত করে দিচ্ছি, যে একেবারে খাঁটি খাঁটি বইয়ের মতন তুলনা করে লক্ষণ পায়ে চিকিৎসা করবা এটা সম্ভব না। তাইলে আমরা কী বুঝলাম, রেটেনিয়াও শেষ, অর্থাৎ আমাদের 6 নম্বর শেষ। আমি 7 নম্বরে চলে আসি। 7 নম্বরে কি, সেবাডেলা, এই কথাটা আমরা ক্রিমির উপরে মনে রাখি, আমরা এই ওষুধটা শেষ করতে পারি। এর বেশি ব্যবহার খুব একটা নাই, যেহেতু এটা দীর্ঘক্রিয়া নয় আমরা এই ওষুধগুলো বেশি মনে রাখার, বেশি পড়ার, বেশি কিছু ব্যবহার করার দরকার নেই। অর্থাৎ ক্রিমিরোগে আমরা সচরাচর এটা ব্যবহার করতে পারি, তার নাম হলো সেবাডেলা। এবার চলে আসে আর একটা মেডিসিন খুব সুন্দর, সেম্বুকাস। দেখো আমি এই সেম্বুকাস রোগী, অর্থাৎ বাচ্চাদের নাক যখন বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে পারে না, নিঃশ্বাসে কষ্ট, মুখে হা করে ঘুমায়, তুমি যদি এটা বুঝতে পারো অথবা কাশি যদি থাকে, এই সেম্বুকাস দিয়ে আমি বহু রোগীকে উপহার পেয়েছি। সুতরাং তোমরা এগুলো দীর্ঘক্রিয় নয়, এগুলো একই অর্থাৎ তরুণ রোগে তোমরা ব্যবহার করার চেষ্টা করবে, এই হচ্ছে ব্যাপার। তরুণ রোগগুলো ভাগ করতে পারলে সিম্পল সিম্পল ওষুধ দিয়েই তোমাদের হাতে অনেক ঘটনা ঘটবে। আর এই ক্রনিক ডিজিজ তো পরের কথা, আমি আরেক সময় আলোচনা করব আমরা কীভাবে চিকিৎসা করে এই ক্রনিক এবং পার্থক্যগুলো করতে পারি। তাহলে আমরা সেম্বুকাসটা কী মনে রাখবো, অর্থাৎ নাকবন্ধ শিশু দেখলে কাশি, নাকবন্ধ, সর্দি, এইগুলো থাকলেই আমরা সেম্বুকাস ওষুধটা প্রয়োগ করতে পারবো। কেন এই এই 15টা ওষুধ আমি শেষ করে দিচ্ছি কেন, এগুলো আমরা দীর্ঘ হত আলোচনা করতে যাব না। আমরা এক একটা মেডিসিন নিয়ে অন্তত আধা ঘন্টা আলোচনা করার চেষ্টা করব সামনের দিনগুলোতে। কোনটা আলোচনা করে ভালো হবে তোমরাই আমাকে ঠিক করে দেবে, কি আমি রোগ নিয়ে আলোচনা করব না ওষুধ নিয়ে আলোচনা করব। আমরা ক্রনিক ডিজিজ করতে চাই, আমরা চিররোগ ভালো করতে চাই, সেই সুবাদেই আমার এই চেষ্টা, আমার এই আহ্বান, তোমরা যেন তাড়াতাড়ি করে ডাক্তার হও সেই আশা রাখি। চলে আসি তাহলে, তারপর আর কি, সার্সানিয়া, সেম্বুকাসের পরে আসছে সার্সানিয়া। এই ওষুধটা দিয়ে কী পরিমাণ রোগী, অর্থাৎ চিকেন ফক্স দাগ পড়ে গেছে, চিকেন ফক্সের প্রিভেন্টিভ এবং চিকেন ফক্সের মেডিসিন প্রথম থেকে তুমি যদি প্রয়োগ করো 2-3 বোতলেই ভালো। দেখো কী সুন্দর হোমিওপ্যাথি, আমার খালি আফসোস রয়ে গেল যে আমি যখন ডাক্তারি শিখছি আমাদেরকে যদি এই সব কেউ বক্তৃতা দিয়ে জানাইতো অথবা ক্লাসের ধরন বলতো তাহলে আজকে অঘটন ঘটতো আমাদের হাতে, কিন্তু আমরা তো সেটা পারি নাই। আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি আগামী 6 মাস 1 বছরে দক্ষ ডাক্তারে উঠতে পারো, যেখানেই দেখবা তোমরা সার্সানিয়া হলো জীবাণু থেকে তৈরি একটা মেডিসিন, না এটা গাছ থেকে তৈরি এই ওষুধটা, অর্থাৎ ব্যবহার হয় আমরা সচরাচর চিকেন ফক্স জল বসন্ত, অর্থাৎ সচরাচর আমাদের দেশে যখন জল বসন্ত শুরু হয় তখন তোমরা এটা প্রিভেন্টিভ হিসেবে দিতে পারো, পরপর খালি পেটে M1 পরপর 3 দিন খাবে, অন্তত 15 দিন বা 1 মাসের জন্য সেফ গার্ড। আর হয়ে গেলে এই ওষুধ 2-3 বা 4 বোতল দিলেই দাগও পড়বে না, তাড়াতাড়ি ভালো হবে, আমাদের অন্য ওষুধ চিন্তা করার দরকার নাই। অর্থাৎ সেকেন্ড ফক যদি তুমি বুঝোই
এই ওষুধটা প্রয়োগ করে হাজার হাজার রোগীকে ভালো করতে পারবা। আমি অন্তত 100-500 রোগীকে ব্যবহার করেছি এবং ভালো হয়েছে। যাই হোক, চলে আসি শাসনিয়ার শেষ আর লাস্ট ওষুধ হচ্ছে আর্টিকা ইউরান্স, যেটা আগেও বলছিলাম এটা আর কিচ্ছু না, এটা অ্যালার্জিগণিত কারণে আমরা সেটা ব্যবহার করতে পারি। আর কোনো কারণে এটা ব্যবহার করার খুব একটা আছে টুকটাক, সেগুলো মনে রাখার চেষ্টা করলেই হবে, এত ইম্পর্টেন্ট দিয়ে আর পড়ার দরকার নেই। তাহলে এই 10টা মেডিসিন আমি আবারও এক মিনিটে বলে যাব যে নামগুলো এবং ওষুধগুলো কী কী। এলিয়াম শেপা সর্দির জন্য, অ্যাপোসাইমন সোদরোগের জন্য, কিডনি ফেলের জন্য, আর্সেনিয়াল ফ্লেভাম অর্থাৎ যেটা সেতি রোগের জন্য, আর স্পাইডোফার্মা অক্সিজেন লেভেল কমার জন্য, মার্বেলিনাম হামের জন্য, রেটেনিয়া অশ্বের জন্য, সেবাডিলা ক্রিমির জন্য, সেম্বুকাস নাকবন্ধের জন্য, সার্সানিয়া চিকেন ফক্স অর্থাৎ আমরা যেটা জলবসন্ত বলি অর্থাৎ আমাদের দেশে যেটা চিকেন ফক্স দেখা যায় সেটা, আর্টিকা ইউরান্স অর্থাৎ আমরা যেটা সচরাচর অ্যালার্জি অথবা শরীরে যদি অ্যালার্জি হয় অথবা শামুক জাতীয় জিনিসকে যদি অ্যালার্জি বা অন্য কোনো কারণ হয় এটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে 10টা মেডিসিন আমার শেষ, এই মনে রাখার 10টা লাইন আর কিচ্ছু না। তোমরা যদি 10টা লাইন মনে রাখতে পারো 10টা ওষুধ গেঁথে যাবে, বাকি জীবনে এসব জায়গায় ব্যবহার করবে। এই কারণে আজকে আমার আলোচনা। চলে আসি আর দুটো মেডিসিন কী বললাম, ভারতীয় মেডিসিনগুলো দুইটা, একটা হচ্ছে কালোমেঘ আর একটা হচ্ছে তুলসী, যেটা তোমরা সচরাচর জানো কালোমেঘ সচরাচর আমরা স্পিন বা লিভারের উপরে ব্যবহার হয়। যাই হোক, তাহলে এটা নিয়েও আমাদের আর বেশি আলোচনা করার বেশি পড়ার দরকার নাই, এটা ভারতীয় উদ্ভিদ উদ্ভিদিত ওষুধ, আমাদেরকে একটুকু মনে রাখার জন্য কালোমেঘটা আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ ভারতবর্ষে এগুলো অনেক পরীক্ষা হয়েছে, সেগুলোর উপরে ভিত্তি করে আমরা রোগ নিরাময় করতে পারি, কিন্তু ক্রনিক ম্যালাজমের ভিতরে এগুলো আসবে না। অর্থাৎ আরেকটা কি, এগুলো কেন বললাম এই দুটোটা মেডিসিন, এই দুটোটা মেডিসিন তরুণ রোগে ব্যবহার হয়, একটা হচ্ছে কালোমেঘ আর একটা হচ্ছে তুলসী। যাই হোক, তাহলে আমাদের এই দুটা কথা মনে রাখতে হবে, তুলসীটা কোথায়, কাশি জ্বর সর্দিতেই সাধারণত তুলসী ব্যবহার হয়, আর কালোমেঘ ব্যবহার হয় পিত্তে লিভার অথবা লিভার জ্বর অথবা স্পিনে। চলে আসি আর 3টা মেডিসিন, তাহলে আমার 15টা মেডিসিন হয়ে যাবে। আমি আশা করব এই 25 মিনিটের মধ্যে তোমরা এই 15টা মেডিসিন মনে রাখার চেষ্টা করবে এবং প্রয়োগের জন্য উঠে রাখবে, প্রয়োজন হইলেই সেগুলো ব্যবহার করবে। কারণ এই পলিক্রাস ওষুধগুলো অর্থাৎ তরুণ রোগের ওষুধগুলো এই 12টা আমার মনে হয় তোমাদের আর ভোলার প্রয়োজন নাই, আর এগুলো ব্যবহার করতেও কোনো অসুবিধা নাই, কারণ এগুলো ক্রনিক ডিজিজের মধ্যে পড়ে না, সে কারণে তোমরা অনায়াসে ব্যবহার করতে পারো। আর 3টা মেডিসিন নিয়ে একটু আলোচনা করব। আসলে 3টা মেডিসিনও ডিপ সিরেট মেডিসিন, এগুলো সচরাচর ব্যবহার হয় না এবং ব্যবহার সকল সময় করা উচিত না। তাহলে চলে আসি কী কী, দেখো এগুলো একটু ক্রনিক ম্যালাজমের ভিতরে পড়ে। তার মধ্যে প্রথম কথা বলবো মিউরেক্স, যেটা আমি বলছিলাম অর্থাৎ শর্করাবিহীন ডায়াবেটিসে এই ওষুধটা কথা মনে রেখেই প্রয়োগ করার চেষ্টা করবে, তাহলে আর কিছুর দরকার নেই। তোমাদের শর্করাবিহীন রোগী যদি পাও এই ওষুধটা ব্যবহার করার চেষ্টা করবে, এটা বহুল ব্যবহৃত ওষুধ নয় মিউরেক্স। তারপরে চলে আসো আরেকটা নেজা, এটা নিয়ে আমি বেশি আলোচনা করবো না, এটা সাপের বিষ থেকে তৈরি, এটা সাধারণত হার্ট ডিজিজ ছাড়া খুব কমই ব্যবহার হয়। একটা কথা মনে রাখবে, যে হার্ট ডিজিজে ছিদ্র পাবে অথবা হার্ট ডিজিজগুলো কাজ করে না, আমি সেই সুবাদে এই ওষুধটা দিয়েছি। অর্থাৎ হার্টের ছিদ্র তোমরা যদি বুঝতে পারো, অর্থাৎ বুকে যদি তার যাই হোক এগুলো লক্ষণ মাফিক চেষ্টা করবে, সেই লক্ষণের কাছাকাছি যদি তোমরা অ্যালোপ্যাথিকের ডায়াগনোসিস যে হার্টের ছিদ্র আছে, তুমি অনায়াসে এই ওষুধটা প্রয়োগ করো, আশা করি ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। যদি তার বয়সটা একটু কম থাকে, বেশি হলে তো হবে না তা না, বেশি হলেও হতে পারে, অর্থাৎ কি সিভিলিটিক ম্যালাজম, সেখানে আমরা এই নেজা ওষুধটা একটা মাত্র হার্টের কারণে, হার্টের ছিদ্র হইলে সেটা ব্যবহার করতে পারবো, অর্থাৎ সহজে ব্যবহার করতে পারবো, যেই সুবাদে আমি অত রুগী একটা ভালো করেছিলাম সেই জন্য তোমাদেরকে এটা হাতে তুলে দিয়েছি, তোমরাও প্রয়োগ করার চেষ্টা করবে। একমাত্র হার্টের ছিদ্র, এটা ছোট্ট বয়সে হয়, এটা বড় হলে সাধারণত থাকে না, তখন অন্য ট্রাভেলস হয়ে যায় অথবা বাসে কিনা সন্দেহ আছে, সেই ছোটো বাচ্চাদেরকে দেখার সময় চিন্তা করবে, হার্টের শব্দটা দেখেই তোমরা ভাগ করার চেষ্টা করবে, এবং তখনই এই ওষুধটা আসবে। যদি হার্টের ছিদ্র থাকে, অ্যালোপ্যাথিকালারা যদি বলে হার্টের ছিদ্র আছে, তার বয়স কম, বলে অপারেশন করবেন না, আমি ওষুধ দিচ্ছি 2 মাস চেয়ে নাও, চেয়ে ওষুধ প্রয়োগ করো, অবাক হবে। যাই হোক, শেষ করলাম, তারপরে চলে আসি কলসিকা।
তাহলে আমার এই আলোচনা শেষ। সুতরাং আমি আশা করব এটা এটা তোমাদের সুবিধার জন্য, আমার মনে রাখার সুবিধার জন্য বলছি। আর একটা ওষুধ কলসিকা, এটারও ব্যবহার খুবই কম, কারণ এটা একটা মাত্র, অর্থাৎ খাদ্যদ্রব্যের গন্ধে যদি বমির ভাব হয়, সেই বমির ভাব প্রয়োগ করার সময় আমরা মনে রাখার চেষ্টা করব। অসম্ভব ভালো এই লক্ষণটা পেলে, একটা মাত্র লক্ষণে তুমি প্রয়োগ করতে পারো, তাহলেই তোমার ফলাফল তুমি পাবে। তাইলে এই সুবাদে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমার একটা কথা সংক্ষেপে মনে রেখে, ওষুধগুলোকে গুটে আর রেখে বাক্সের ভিতরে দিয়েছি কেন প্রয়োগ করার সময়, এগুলো সবসময় যে কাজে লাগবে তা না, এই প্রয়োজনগুলো মনে রেখেই তোমরা প্রয়োগ করতে পারো। দেখো একটা একটা লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধগুলো, অন্তত 15টা ওষুধ তোমাদের শিখা হয়ে গেল। কী কী শিখলাম আমরা? হার্ট রোগের শিখলাম নেজা, এই ডায়াবেটিস অর্থাৎ শর্করাবিহীন ডায়াবেটিসের জন্য মিউরেক্স, কলসিকাম যখন গন্ধ পাওয়া যায়, বাস তিনটে ওষুধ শেষ। আর কালোমেঘার তুলসী, এটা তোমরা ব্যবহার জানো, তোমরা সেটা ব্যবহার করতে পারবে। আর এই 10টা মেডিসিন এমন মেডিসিন না যেগুলো মনে রাখা যায় না, এই 10টা লাইন যদি তুমি মনে রাখতে পারো, তোমার প্রয়োজনে তুমি 50টা দিনের বাক্স থেকে ব্যবহার করতে পারো। আজকের জন্য আলোচনা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে, হোমিওকারণ দেখার আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আগামী দিনও প্রতি রোববারে একটা করে ভিডিও পাবে। এই সুবাদে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার